আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আজকে আমরা একটি বিশেষ ধরনের প্রবলেম সলভ করব। প্রবলেমটি খুবই সুন্দর। এই সুন্দর প্রবলেমটি আমাকে পাঠিয়েছে আশা শর্মা, ধন্যবাদ আশা শর্মাকে। তো তোমরাও চাইলে আমাকে প্রবলেম পাঠাইতে পারো, তার জন্য কিভাবে পাঠাইতে হবে এটা আমি ভিডিওর শেষে বলে দিব। তো তার আগে আসো আমরা প্রবলেমটা একটু সলভ করি। প্রবলেমটা এরকম, দুটি 600 ওয়াট ও 500 ওয়াট স্পিকার 100 মিটার স্টেজের দুই পাশে রাখা হয়েছে। স্টেজের সামনের দিকটা গোলাকার। স্টেজ থেকে একজন দর্শকের সর্বোচ্চ দূরত্ব 50 মিটার, আর স্টেজের কোন পাশে বসলে দর্শকের শ্রুতি যন্ত্রণা শুরু হবে। তো এখানে আসো, কোশ্চেনটা আগে আমরা ক্লিয়ার করি যে কোশ্চেন আমাদের কি কি জিনিস চাইছে। তো এখানে একটু শেষের দিকে একটু খেয়াল করো যে শ্রুতি যন্ত্রণা শুরু হবে, ঠিক আছে? শ্রুতি যন্ত্রণার কখন শুরু হয় তোমরা যদি একটু বইটই ঘেটে দেখো, যদি আমাদের তীব্রতা লেভেল 120 ডেসিবেল হয়, তীব্রতা লেভেল যদি 120 ডেসিবেল হয়, তখন আমাদের কি হয়, শ্রুতি যন্ত্রণার শুরু হয়, ঠিক আছে? এটা আমাদের প্রথম বেসিক কথা। তারপরে আমাদের এখানে 100 মিটার একটা লম্বা স্টেজ আছে, এইটা সে আমাদের 100 মিটার লম্বা একটা স্টেজ। স্টেজের এই পাশে আমাদের রাখা গিয়ে 600 ওয়াট যে স্পিকারটা ধরে নিলাম, আর এই যে এই পাশটাতে আমাদের আরেকটা স্পিকার রাখা আছে, সেটার ক্ষমতা কত, 500 ওয়াট, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানে এই যে স্টেজ থেকে আমাদের সর্বোচ্চ দূরত্ব এই যে এই পয়েন্টটা আমাদের সর্বোচ্চ দূরত্ব, এটা আমাদের 50 মিটার আর কি। তাহলে এখন বলছে যে কোন পাশে। এখন তুমি এখানে প্রশ্নে আসলে বলতে পারবা না যে আসলে ডান পাশে বাম পাশে বসলে গিয়ে শ্রুতি যন্ত্রণার শুরু হবে, এরকম বলা যাবে না। আমরা যেহেতু ফিজিক্স এর ম্যাথ করতেছি, ফিজিক্সে অবশ্যই আমাদেরকে কোন একটা ম্যাথমেটিক্যাল ডাটা বা আমাকে কোন একটা পয়েন্ট বা জায়গা দূরত্ব এরকম করে বলে দিতে হবে, ঠিক আছে? তো এর জন্য আমি এটা কোন একটা র্যান্ডম পয়েন্ট ধরে সিলেক্ট করি। তো ধরো আমি ধরে নিলাম এই যে পয়েন্টটা, এইটা আমরা পি পয়েন্ট ধরলাম। এই পয়েন্টে আমার কি হবে, শ্রুতি যন্ত্রণা শুরু হবে যদি দর্শকটা যদি এই অবস্থানে বসে, ঠিক আছে? তাহলে এই যে দূরত্বটা 600 ওয়াট থেকে, তার দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি, ধরো একটা দূরত্ব আমরা যেহেতু স্পিকার, তাহলে আমরা এটা ধরে নিলাম যে S1 দূরত্ব, ঠিক আছে? স্পিকার থেকে এই দূরত্বটা কত, S1, ঠিক আছে? এবার দ্বিতীয় স্পিকার থেকে ধরো এই দূরত্বটাকে আমি ধরে নিলাম কত, S2, ঠিক আছে? তাহলে এখন এই জিনিসটা দেখতে আমাদের একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ হয়ে গেছে, তাই না? তাহলে অর্ধবৃত্তস্থ সমকোণী ত্রিভুজ হয় আমরা সবসময় জানি যে, আর এই কোণটা কি হয়, সবসময় সমকোণ হয়ে যায়। তাহলে এটা যদি সমকোণ হয়, তাহলে এটাকে আমি পি বিন্দু নাম দিলাম, ধরো এটাকে আমরা দিলাম পি কিউ, আর এটাকে নাম দিলাম আর। তাহলে এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই জিনিসটা আমরা পরবর্তীতে গিয়ে ইউজ করবো। তাহলে আমরা এতটুকু শিওর যে পি বিন্দুতে গিয়ে আমাদের শ্রুতি যন্ত্রণা শুরু হবে বা তার তীব্রতা লেভেল হবে কত, 120 ডেসিবেল। তো তার আগে আমাদের একটু পি বিন্দুতে আসো। তাহলে আমাদের পি বিন্দুতে 600 ওয়াটের জন্য আমাদের একটা তীব্রতা থাকবে না, সেই তীব্রতাটা আমরা ধরলাম কত, I1 বা ইন্টেন্সিটি থাকবে। আর 500 ওয়াটের জন্য আরেকটা তীব্রতা থাকবে, সেটাকে আমরা ধরলাম কত, I2, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা তীব্রতা লেভেলের সূত্র কি জানি, বিটা ইকুয়ালস 10 log, তারপর কত আমাদের, I1 + I2 ডিভাইডেড বাই গিয়ে tan inverse 12, এটা আমরা সূত্র অনুসারে জানি। তো আমাদের এইখানে বিটার ভ্যালুটা এখানে আসলে দেওয়া আছে বলতে গেলে, কারণ এখানে বাংলা কথা লেখা আছে আর কি, শ্রুতির যন্ত্রণা সূত্র। তাহলে সেখানে লিখলাম কত, 120 ডেসিবেল ইকুয়ালস গিয়ে 10 ডেসিবেল, দেন লগ, দেন আমাদের কত, I1 + কত, I2 ডিভাইডেড বাই কত, 10 inverse 12, ঠিক আছে? এখন একটু খেয়াল করে এখানে যে আমাদের যদি এখানে 0 0 বা 10 দ্বারা কাটাকাটি করি, তাহলে 12 থাকে। এবং আমরা যদি উভয় পাশে এন্টিলগ নিয়ে নিই, এন্টিলগ নিলে বাম পাশে থাকবে আমাদের 10 to the power 12 ইকুয়ালস আমাদের ডান পাশে থাকবে কত, I1 + I2 ডিভাইডেড বাই tan inverse 12, ঠিক আছে? দেন 10 inverse 12 কে তুমি যদি বাম পাশে পাঠাও, তাহলে আমাদের I1 + I2 ইকুয়ালস কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, ঠিক আছে? ওটুকু, ওকে। দেন এটাকে আমরা ধরো একটা 1 নং সমীকরণের মতো দিয়ে রাখবো, ঠিক আছে? দিয়ে এবার আমরা একটু I1 আর I2 এর ভ্যালু গুলো নির্ণয় করতে আমরা একটু বেশ আগ্রহী, ঠিক আছে? তাহলে আমরা আসো প্রথমে I1 এর ভ্যালু বের করি। তাহলে I1 এর একটা আমরা তীব্রতা সূত্র জানি যে P1 ডিভাইডেড বাই আমরা 4πR1² লিখতে পারি, ঠিক আছে? এরকম যদি লিখি আর কি, তাহলে আমাদের এখানে P1 এর ভ্যালু কত, 600 ওয়াট, আর R1 এর জায়গায় আমরা লিখতে পারবো কত, 4πS1² যেহেতু আমরা স্পিকার প্রথম স্পিকার থেকে দূরত্বটাকে আমরা S1 ধরছি, ঠিক আছে? ওকে, দেন দ্বিতীয় যে এটা আছে সেখানে যদি আমরা ডিরেক্ট এখন সূত্রে বসাই দিই, তাহলে কত হবে, 500 ওয়াট, দেন 4πS2²
ঠিক আছে? তো এখানে আসো আমরা আর একটু মডিফাই করি। আমাদের এখানে ত্রিভুজ পি কিউ আর, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, এই 100 স্কোয়ার বা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে S1 স্কোয়ার প্লাস হচ্ছে কত, S2 স্কোয়ার, এরকম লিখতে পারি। দেন এখান থেকে তাহলে আমাদের S2 স্কোয়ার ইকুয়ালস হচ্ছে কি লিখতে পারবো, 100 স্কোয়ার মাইনাস S1 স্কোয়ার, এরকম হচ্ছে লিখতে পারবো। তাহলে আমরা S1 স্কোয়ার এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে আমাদের হচ্ছে সরি S2 স্কোয়ার এর ভ্যালুটা যদি বসাই দিই, তাহলে হচ্ছে কত আসবে, 4π S2 স্কোয়ার এর ভ্যালু আসবে আমাদের হচ্ছে 100 স্কোয়ার মাইনাস S2 স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের I1 আর I2 এর ভ্যালু। তাহলে এখন আমরা যদি এই I1 আর I2 এর ভ্যালু যদি 1 নং সমীকরণ এখন বসাই দিই, তাহলে জিনিসটা দেখতে হবে কেমন, জিনিসটা হবে হচ্ছে এরকম যে 600 ওয়াট ডিভাইডেড বাই হবে হচ্ছে 4π S1 স্কোয়ার প্লাস হচ্ছে 500 ওয়াট ডিভাইডেড বাই হচ্ছে 4π S2 স্কোয়ার। সরি S2 তো আর এখন নাই, আমাদের S2 এর জায়গায় কি বসবে বলছিলাম, আমরা হচ্ছে এখানে লিখছিলাম যে 100 স্কোয়ার মাইনাস S1 স্কোয়ার হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত হবে, S1 স্কোয়ার হবে, S1 স্কোয়ার। ঠিক আছে, দেন ইকুয়ালস হবে হচ্ছে কত, 1। তাহলে এরপর আমরা যদি হচ্ছে এটাকে কি করি, 4π দ্বারা যদি উভয় পাশে গুণ করে দেই, ঠিক আছে, তাহলে 4π দ্বারা হচ্ছে গুণ করলে এইখানে থাকবে হচ্ছে কত, 600 ডিভাইডেড বাই হবে হচ্ছে S1 স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হবে হচ্ছে 500 ডিভাইডেড বাই হচ্ছে 100 স্কোয়ার মাইনাস S1 স্কোয়ার ইকুয়ালস হবে হচ্ছে কত, আমাদের 4π হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু, ওকে। তাহলে এতটুকু হয়ে গেলে এরপরে আস আমরা হচ্ছে এটাকে একটু কি বলে লসাগু গসাগু করি আর কি, এরকম। তো এর পরের পেজে হচ্ছে আমরা আসলাম, এখন আমরা যদি এটাকে লসাগু করি তাহলে আসবে হচ্ছে আমাদের S1 স্কোয়ার ইন্টু হচ্ছে 100 স্কোয়ার মাইনাস S1 স্কোয়ার। ঠিক আছে, ওকে, দেন এটাকে আমরা যদি হচ্ছে লসাগু করি তাহলে 600 সাথে গুণ হবে হচ্ছে 100 স্কোয়ার মাইনাস S1 স্কোয়ার প্লাস 500 ইন্টু হচ্ছে কত হবে, S1 স্কোয়ার ইকুয়ালস হবে হচ্ছে 4π। ঠিক আছে, ওকে, দেন এরপরে আমরা যদি হচ্ছে একটু উপর নিচে একটু গুণ টুন করি তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে 100 স্কোয়ার ইন্টু হচ্ছে S1 স্কোয়ার মাইনাস S1 টু দি পাওয়ার 4। ঠিক আছে, ওকে, দেন এরপরে হচ্ছে আসো, দেন আমরা যদি 600 দ্বারা ওটাকে গুণ করি, মানে এই 600 দ্বারা যদি 100 স্কোয়ার কে গুণ করো তাহলে দেখবা জাস্ট তোমার 6 × 10 টু দি পাওয়ার 6 মাইনাস 600 S1 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 500 S1 স্কোয়ার। ঠিক আছে, ওকে, দেন ইকুয়ালস হচ্ছে এখানে কত, আমাদের 4π। এখন আমরা যদি হচ্ছে একটু আরআর গুণ করে দেই তাহলে আমাদের আসবে যেটা 6 × 10 টু দি পাওয়ার 6 মাইনাস আমাদের আসবে হচ্ছে 100 S1 স্কোয়ার ইকুয়ালস ওই পাশে চলে যাবে হচ্ছে 4π ইন্টু হচ্ছে 100 স্কোয়ার ইন্টু হচ্ছে কত, S1 স্কোয়ার মাইনাস হচ্ছে কত, S1 টু দি পাওয়ার 4। ঠিক আছে, দুটো, ওকে, তাহলে এটা যদি থাকে একদম আমরা আমাদের 4π তো এখানে গুণ হবে। ঠিক আছে, আমাদের 4π হচ্ছে এখানে গুণ হবে, সেটা হচ্ছে কত, 4π এখানে। ঠিক আছে, S1 টু দি পাওয়ার 4 এর সাথে আমাদের 4π গুণ হবে। তাহলে গুণ হওয়ার পরে আমরা একদম হচ্ছে ফাইনাল যদি লাইনটা লিখতে চাই তাহলে আমাদের আসবে হচ্ছে এরকম 4π S1 টু দি পাওয়ার 4, মানে এই মাইনাসটা যদি তুমি ওই পাশে নিয়ে আসো তাহলে প্লাস হয়ে যাবে। দেন এরপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে মাইনাস 100 স্কোয়ার আর এখানে হচ্ছে 4π ইন্টু হচ্ছে কত, 100 স্কোয়ার। এইটাকে টোটালটাকে তুমি যদি হচ্ছে বাম পাশে নিয়ে আসো, বাম পাশে নিয়ে হচ্ছে যোগ করলে একবারে চলে আসবে হচ্ছে এরকম, যে আমরা একটু ক্যালকুলেটারের সাহায্য নেই, তাহলে একসাথে করলে এই জিনিসটা আসবে হচ্ছে আমাদের 125, দেন আসবে হচ্ছে 763 পয়েন্ট হচ্ছে 71 লিখে দিই আমরা ডিরেক্ট। তারপরে হচ্ছে এখানে লিখতে পারবো আমরা S1 স্কোয়ার, দেন হচ্ছে এইখানে লিখতে পারবো যেটা সেটা হচ্ছে প্লাস 6 × 10 টু দি পাওয়ার 6 ইকুয়ালস হচ্ছে কত, 0। ঠিক আছে, ওকে, এই এই জায়গাটা একটু সবাই একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমরা একটা কাজ করবো। এখন আমরা এই সমীকরণের জন্য S1 স্কোয়ার দেখো একটু খেয়াল করো, S1 ইকুয়ালস হচ্ছে আমরা X² ধরে নিই, এটা হচ্ছে ধরি কি, S1 স্কোয়ার ইকুয়ালস হচ্ছে কত, এক্স। তাহলে এটাকে আমরা যদি হচ্ছে ধরি তাহলে আমাদের আসলে হচ্ছে 4π ইন্টু X² মাইনাস দেন হচ্ছে 125 763 পয়েন্ট হচ্ছে 71, দেন এখানে S1 স্কোয়ার যেহেতু এক্স ধরছি তাহলে শুধু এক্স হবে, প্লাস 6 × 10 টু দি পাওয়ার হচ্ছে কত, 6 ইকুয়ালস হচ্ছে কত, 0। দেন আমরা তো এক্স এর একটা ফর্মুলা জানি দ্বিঘাত সমীকরণে, সেটা হচ্ছে কি, মাইনাস বি
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই হচ্ছে কত টু এ। এরকম করে আমি হচ্ছে একটা মানে ক্যালকুলেশন করে রাখছি আর কি, তুমি যদি একটু মান টান বসায় দেখো। তো ক্যালকুলেশন করলে আমার হচ্ছে এক্স এর ভ্যালু একটা আসে হচ্ছে কত 9960.01, এটা হচ্ছে আমাদের এক্স এর একটা ভ্যালু। আরেকটা ভ্যালু হচ্ছে আমাদের আসে যেটা, সেটা হচ্ছে কত 97.93, ঠিক আছে দুটো, এটা হচ্ছে একটা ভ্যালু আসে, ঠিক আছে। ওকে, দেন আমাদের হচ্ছে কিন্তু এক্স কিন্তু মেইন দূরত্ব ছিল না, আমাদের দূরত্ব ছিল কোনগুলো এস ওয়ান। তাহলে এখন আমরা যদি হচ্ছে এই পাশে আরেকটু ক্যালকুলেশন করি যে এস ওয়ান স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আমাদের কি, যদি আমরা প্রথম ভ্যালুটা নেই তাহলে হচ্ছে কত 9960.01, এইটাকে তুমি যদি হচ্ছে রুট করে দাও তাহলে তোমার এস ওয়ান এর ভ্যালু আসবে হচ্ছে একটা কত দেখো তো, একটা আসবে হচ্ছে আমাদের এটাকে আমরা যদি রুট করি এটা আসবে হচ্ছে 99.79 মিটার, ঠিক আছে। আর আরেকটা যদি হচ্ছে তুমি রুট করো যে এস ওয়ান স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 97.93, এটাকে তুমি যদি হচ্ছে রুট করো তাহলে তোমার আসবে হচ্ছে এস ওয়ান এর ভ্যালু 9.89, ঠিক আছে। এখন তোমার কথা যে ভাই এস ওয়ান এর তো আপনি দেখছিলেন দূরত্ব তো একটা ধরছে কিন্তু বেড়েছে আরেকটা, অসুবিধা নেই, এটা আসলে সত্য। দেখো আমাদের এস ওয়ান দূরত্ব এটা ধরছিলাম না, এস ওয়ান এই দূরত্বটা, তাহলে আমাদের হচ্ছে এইটা হবে গিয়ে 9.89। তাহলে আরেকটা এস ওয়ান এর দূরত্ব কোনটা, এটা না, এটা না, আমাদের আরেকটা এস ওয়ান এর দূরত্ব এইরকম হতে পারে। ধরো আমি যদি দূরত্বটা এইখানে নেই আর ধরো ওইটা থেকে দূরত্ব যদি এইটা হয়, ঠিক আছে, এইটাও হইতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের হচ্ছে দুইটা আনসারই বের হওয়ার কথা এবং দুইটাই বের হয়েছে। তাহলে আরেকটা দূরত্ব হচ্ছে কত, আমাদের হচ্ছে 99.97 মিটার, ঠিক আছে। তাহলে তুমি হচ্ছে এই জিনিসটা ওইখানে বসাই দিব যে এস টু স্কোয়ার ইকুয়ালস হচ্ছে কত 100² - S1² এরকম একটা সমীকরণ বেরোছিল না। তো প্রথম হচ্ছে কি করবা তুমি, এস ওয়ান এর মান হচ্ছে 99.79 মিটারের জন্য একটা হচ্ছে স্কোয়ার ভ্যালু পাবা, আবার যখন হচ্ছে এস ওয়ান এর ভ্যালু 9.89 বসাবা তার জন্য হচ্ছে তোমার একটা স্কোয়ার ভ্যালু পাবা, ঠিক আছে। ঠিক আছে, খুবই সুন্দর একটি প্রবলেম ছিল। তো ধন্যবাদ আশা শর্মাকে। তো তোমরা যদি হচ্ছে কেউ আমাকে এরকম প্রবলেম পাঠাইতে চাও, তো আমাদের হচ্ছে প্রবলেম পাঠানোর এখন মাধ্যম আমরা অনেকগুলো করছি, যে আমাদের হচ্ছে তুমি মেল করতে পারো, দেন হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করতে পারো সেখানে, অথবা হচ্ছে আমাদের একটা ফেসবুকে পেজ আছে সেখানে গিয়ে পেজ ইনবক্স করতে পারো। আমাদের মোটামুটি 3-4টা ওয়ে আছে, তো আমি সবগুলোর লিংক তারপর হচ্ছে ডিসক্রিপশন সবগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।